বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস মম ব্লগ বাংলাদেশ। আমি আছি তোমাদের সঙ্গে ফাতেমা, আর তোমরা আছো আমার বন্ধুরা আমার সঙ্গে। আমি আজ দেখাবো আমার এই ম্যারেজ ডের যে যে কেক আমি কেটেছি সেটাই আমি শেয়ার করব। আমি নিজে এই কেকটি তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি, অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে, সেটা দেখতে হলে ফাতেমাস কুকিং স্কুলে চোখ রাখতে হবে, সেখানে চলে যেতে হবে, সেখানে এই সব কিছু দেয়া আছে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবে যেন আমার রান্নাটি ব্লগটি সবার আগে তোমাদের কাছে চলে যায়। তারপর অল বেল আইকনটি ক্লিক করে দিতে হবে, সারা জীবনের জন্য আমার সব ব্লগ তোমাদের কাছে চলে যাবে সবার আগে। এই তো আমার কেকটি কেটে ফেলেছি, আমরা দুজনেই কেটে ফেললাম, কেটে দেখালাম। আমি সেখানে কেটে দেখাতে পারিনি, বলেছিলাম এটা একজনের অনুষ্ঠানে কাটা হবে। হ্যাঁ, আজই কাটা হলো আমার ম্যারেজ ডেতে। কেটে ফেললাম কেক, এই তো হারিকেনের ভিতরে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, উপরে হারিকেনটি ও জ্বালিয়ে দিয়েছি কেকটি কাটার সময়। আর আমি এত ব্যস্ত, আমার ভাইয়ের মেয়ে মার্কেটে যাচ্ছি, গোছাচ্ছি, কি যে রান্না করেছি সেটাও আমি ঠিকমতো দেখানোর মতো সময়টা আমার হচ্ছে না। আর বিরিয়ানি রান্না করেছিলাম। চলো তাহলে বন্ধুরা, আমি এখন বিরিয়ানি রান্না করতে চলে যাই। ফ্রাই প্যানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দুই টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এক টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দুই টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে আমি দেশি মুরগির মাংসটি ধুয়ে রেখেছিলাম, সেটি আমি দিয়ে দিয়েছি। এখানে আমি একটি দেশি মুরগি দিয়ে বিরিয়ানিটি রান্না করেছি, নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন আমি আমারই করা বিরিয়ানির মশলার দুই টিস্পুন দিয়ে দিয়েছি। এটাও আমার কুকিং চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে সেখানে চলে যেতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো তেজপাতার পাউডার, এবং আমি দিয়ে দিচ্ছি একটি লেবুর রস। আজ আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই তৈরি করব, এক্সট্রা কোনো কিছুই দেব না। আর এক টিস্পুন টমেটো সস দিয়ে দিলাম, এটাও আমার নিজস্ব করা। এখন আমি খুবই ভালোভাবে আরও কষিয়ে নেব। একদম উপরে তেল চলে এসেছে মাংস থেকে, চিনি গুঁড়া পোলাও চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম হাফ কেজি। আর দিয়েছি একটি দেশি মুরগি। চালগুলো দিয়ে এখন আমি খুবই ভালোভাবে ভেজে নেব, এমনভাবে ভেজে নিতে হবে যেন ভাজার নিচ থেকে আওয়াজ হবে যে চালগুলো ভাজা হয়েছে। এই তো পানি দিয়ে দিলাম পোলাও চাউলের উপরে, হাত রেখে দুটি ডাক পর্যন্ত, অথবা হাফ কেজি চাউলের সাথে ডাবলের চেয়ে এক কাপ কম দিয়ে নিতে হবে, তাহলেই সুন্দর ঝরঝরে হবে। আমার বিরিয়ানির পানিটি শুকিয়ে গেছে, আমি আবারও এক টিস্পুনের মতো বিরিয়ানির পাউডার মশলা একটু ছড়িয়ে দিয়েছি আর একটু স্বাদ লাগার জন্য। নেড়ে চেড়ে আর তো কিছু করার নেই, উঠিয়ে ফেলেছি এবং রান্নাঘর থেকেও নিয়ে সার্ভ করে ফেলেছি।